হ্যালো বন্ধুরা, বাংলাদেশে বাসা খোঁজা এবং বাসা ভাড়া নেওয়ার অভিজ্ঞতা আমাদের অনেকেরই আছে। আমেরিকাতে আমরা কিভাবে বাসা ভাড়া নেই এবং বাসা খুঁজি সেটাই আজকে আমরা দেখব, এবং আমেরিকার অ্যাপার্টমেন্টগুলো কেমন হয় সেটাও আমরা দেখব। তাহলে শুরু করা যাক আর দেরি না করে। দেশে আমরা যখন বাসা ভাড়া নিতে চাই আমাদেরকে কি করতে হয়? আমাদেরকে খুঁজতে বের হতে হয় কোনো বাড়িতে টুলেট ঝুলানো আছে কিনা। কিন্তু আমেরিকাতে বিষয়টা সম্পূর্ণ আলাদা, এখানে কোনো টুলেট টানানোর সিস্টেম নেই। আপনি যদি বাসা ভাড়া নিতে চান আপনাকে যেতে হবে কোনো না কোনো অ্যাপার্টমেন্টে। তাই অ্যাপার্টমেন্টের উদ্দেশ্যে অলরেডি বেরিয়ে পড়েছি, সাথে আছে আমার ফ্যামিলি। আমরা অল্প কিছুক্ষণের ভিতরেই হয়তো পৌঁছে যাব, আপনারা আমাদের সাথেই থাকুন। বাবা একটু হাই করে দাও, শোনো আর একটু করো হাই। থ্যাংক ইউ। আমরা এখন অ্যাপার্টমেন্টের মেইন গেট দিয়ে ভিতরের দিকে প্রবেশ করছি। এখানে অ্যাপার্টমেন্টগুলো আমাদের দেশের সরকারি কোয়ার্টারের মতো কিছুটা হয়, এখানে একটা নির্দিষ্ট বাউন্ডারির ভিতরে অনেকগুলো বিল্ডিং নিয়ে এই অ্যাপার্টমেন্টটা তৈরি হয়। হতে পারে এটা 5টা, 7টা, 10টা, 20টা, 50টা পর্যন্ত বা তারও বেশি। এবং এইসব অ্যাপার্টমেন্টের মালিকগুলা সাধারণত বড় বড় কোম্পানি হয়ে থাকে। আমরা যে অ্যাপার্টমেন্টে এসেছি এটার নাম অ্যাশফোর্ড রুড হিল অ্যাপার্টমেন্ট হোমস। এটা হচ্ছে লিজিং সেন্টার, এখান থেকেই আপনি সব ধরনের ইনফরমেশান জানতে পারবেন, কোনো বাসা খালি আছে কি না, ভাড়া কত, সব ধরনের ইনফরমেশান আপনি এখান থেকেই পেতে পারেন। এগুলো অ্যাপার্টমেন্টের বিল্ডিং আপনি দেখতে পাচ্ছেন। একই অ্যাপার্টমেন্টের ভেতরের বিল্ডিংগুলো সাধারণত একই ডিজাইনের হয়ে থাকে, এবং প্রত্যেকটা বিল্ডিংয়ের গায়ে নাম্বার থাকে, লাইক 1, 2, 3 অথবা হতে পারে ABCD, এরকম করে আপনার নাম্বারটা দেওয়া থাকে। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেইল বক্স। প্রত্যেকটা রুমের জন্য আলাদা আলাদা বক্স এখানে আছে, এবং যে চিঠিগুলো আপনার নামে আসবে এখানেই আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন। এবার আমরা অ্যাপার্টমেন্টের চারিপাশটা একটু ঘুরে দেখব। অ্যাপার্টমেন্টের এপাশে বেশ বড় একটা লেক আছে, লেকের চারিপাশে হাঁটার জায়গা আছে, চাইলে আপনি হাঁটতে বা দৌড়াতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন লেকের ভেতরে পাখি, পাখি মিন আমাদের দেশে যে অতিথি পাখিগুলো যায় ওগুলাই আপনার লেকের ভিতর দিয়ে বিচরণ করে বেড়ায়। এখানে এই পাখিগুলো ধরা নিষেধ, আপনি যদি এগুলো ধরেন বা মারেন তাহলে সেটা দণ্ডনীয় অপরাধ, আপনাকে জেলে যেতে হতে পারে। এদিকে দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড আছে, লাইক স্লাইড, সুইং। বন্ধুরা, এদিকটাতে সুইমিং পুল আছে, যেখানে আপনি অবসর সময়ে চাইলে কিছুটা সময় সাঁতার কেটে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন পাখিগুলো রাস্তার উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে। যদি কোনো গাড়ি আসে তাহলে গাড়িটাকেই স্লো করতে হয়, ওটা রাস্তা পার হওয়ার পর
গাড়িটা আবার যেতে পারে। কোনো অবস্থাতেই পাখিগুলোকে আঘাত করা রাইট কারণ নাই। এদিকটাতে লন্ড্রি, যেখানে আপনি আপনার কাপড় ধুতে পারবেন বা শুকাতে পারবেন, সে ব্যবস্থাও অ্যাপার্টমেন্ট থেকে করে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন ভেন্ডিং মেশিন, যেখানে আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড সোয়াইপ করে আপনি বিভিন্ন ড্রিঙ্কস কিনতে পারেন। লন্ড্রির ভিতরে সে ব্যবস্থা আছে। আবার এদিকটাতে আপনি দেখতে পাচ্ছেন টিভি আছে, আপনি ওয়াশারে বা ড্রায়ারে আপনার ড্রেস দিয়ে আপনি এখানে ভিডিও টিভি দেখতে পারবেন। এদিকটাতে আরও একটা মেইল বক্স, যেহেতু অনেক বড় অ্যাপার্টমেন্ট তাই মেইল বক্স অনেক। আপনি যদি স্বাস্থ্য সচেতন ব্যক্তি হন তাহলে আপনার জন্য জিমের ব্যবস্থাও এখানে আছে। আপনি চাইলে যে কোনো সময় এসে এখানে এক্সারসাইজ করতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন ভিতরে কেউ কেউ এক্সারসাইজ করছেন। এখন আপনি যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা এই অ্যাপার্টমেন্টেরই গাড়ি। আপনি যখন বাসা দেখতে আসবেন তখন ওরা আপনাকে এই গাড়িতে করেই ঘুরিয়ে দেখাবে। প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে মেইনটেন্যান্সের জন্য কিছু লোক থাকে, যারা অ্যাপার্টমেন্টকে ক্লিন রাখে, ঘাস কাটে, আবার অ্যাপার্টমেন্টে কোনো প্রবলেম হলে সেটাকে তারা সলভ করে। এটা হচ্ছে ট্রাশ ক্যান বা ডাস্টবিন। এদিকে কুকুরের ট্রেনিংয়ের জন্য একটা জায়গা করে দেওয়া আছে। কুকুরগুলো যে মুভমেন্ট করে এখান থেকেই তার প্রশিক্ষণ দেওয়া হয়। এদিকটাতে টেনিস কোর্ট আছে, যেখানে অবসরে চাইলে টেনিস খেলতে পারবেন। এটা হচ্ছে স্কুল বাস, বাচ্চাদেরকে নামিয়ে দিয়ে যাচ্ছে। আবার যখন স্কুল শুরু হয় এরা সকালবেলা সব বাচ্চাদের নিয়ে যায়। বন্ধুরা, এখানে যদি আপনি বাসা নিতে চান আপনাকে বেশ কিছু প্রসেসিংয়ের ভিতর দিয়ে যেতে হবে। আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণে ফি দিয়ে এখানে অ্যাপ্লাই করতে হবে, একটা ফর্ম ফিল আপ করতে হবে, এবং আপনার ক্রেডিট লাইনটা ওকে থাকতে হবে, ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডটা আপনার ক্লিন থাকতে হবে, আপনার ইনকামটাও সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে। বন্ধুরা, আর এভাবেই পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত বাসা। বন্ধুরা, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। খুব শীঘ্রই পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।